আসসালামু আলাইকুম, আমার পাশে আছে মিজানুর রহমান মামা, ওনার মূলত আইলি ডিজিজ। তো এই রোগের জন্য মূলত আপনার রেটিক্সিমাবে একটা ইঞ্জেকশন আছে, খুব এক্সপেন্সিভ ইঞ্জেকশনটা। তো এটা এমআরপি প্রাইস হচ্ছে আপনার 47,146। হ্যাঁ, রেটিক্সিমাব। তো এখানে আমরা ওষুধটা কিনছি মূলত 75% ডিসকাউন্ট দিচ্ছি হসপিটালের পক্ষ থেকে। তো আমরা দুইটি ইঞ্জেকশনের দাম হয় প্রায় 94,000 টাকা, তো আমরা ওখান থেকে 24,000 টাকা দিয়ে ইঞ্জেকশন দুটো নিছি, 75% ডিসকাউন্ট, 69,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি হসপিটাল থেকে। তো মামার এই ডিজিজের জন্য যে ডাক্তারগুলো দেখানো হয়েছে সেটা হলো যে রিউমাটোলজি ডিপার্টমেন্ট ডাক্তার রাজা স্যার, এবং মেডিসিন ডিপার্টমেন্টে ডাক্তার পরিণীত রয়, এবং আর পালমোনারি মেডিসিন দেখেছি ডাক্তার প্রিন্সিপ স্যার, উনি মেডিসিন দিয়েছে। আর ওনার লাঞ্চ যেটা আছে ওটা আসলে বর্তমানে যে ডায়াগনোসিসগুলো করছে, করার পরে দেখতেছে যে 67% ওনার লাঞ্চটা কাজ করতেছে। তো মেডিসিন দিচ্ছে, আশা করি ইম্প্রুভ হওয়া যাবে, এবং 6 মান্থ পরে ওনার আবার রিভিউ করতে বলছে ডাক্তার। তো মামা, আপনার যে এই যে সমস্যাটা, এটা সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল? কাছে নেন, শুরু হয়েছে 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে একটু হাতে একটু সমস্যা হয়েছিল, যে হাতে সমস্যা হয় আস্তে 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 এটা ফুলিয়ে গেছে এবং আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং কালো হয়ে গেছে। এই আর হাতে সমস্যা হয়েছে এবং স্কিনগুলোর খুব টাইট হয়ে গেছে। এখন এখনও তো আপনারা স্কিনগুলো এই যে দেখেন একটা কাছে নিয়েছেন হাত, উনি এই ওনার ভাগ্নে, এই যে ভাগ্নে, আপনার মামার হাত কিরকম ছিল আগে থেকে? না, হাত ছিল একদম নরম এবং আপনার চেয়ে স্বাস্থ্য তো বেশি ছিল নাকি? হ্যাঁ, আমার চেয়ে স্বাস্থ্য ভালো ছিল। আজকে ওনার হাতটা কিভাবে গেছে? এগুলো কিন্তু খুব খুব শক্ত। হ্যাঁ, এবং এই যে প্রচুর পরিমাণ ঠান্ডা হাতটা, মানে মনে হয় যেন নর্মাল ফ্রিজ থেকে বের করছে, এরকম হচ্ছে। এবং পুরো শরীরে কিন্তু কালো হয়ে গেছে, এরকম কালো হয়ে গেছে, চামড়াগুলো এরকম চুপসে আসছে। আর মাথাটা দেখেন, মাথাটা কিন্তু আমাদের মতো স্বাভাবিক ছিল, চুলগুলো পড়ে গেছে এবং সাদা সাদা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এবং ওনার কিন্তু এখন তো খাবার খাইতে কিন্তু কষ্ট হয়, কারণ এই যে রোগটা, এই রোগটা মানে যে কোনো জিনিস এরকম শুকাইয়ে নিয়ে আসে, এই আইএলডি ডিজিজটা এরকম শুকাইয়ে নিয়ে আসে যে কোনো জিনিসকে। যেমন ফুসফুসটা ডাক্তাররা খুবই আপনাদের মানে সহযোগিতা করতেছে, মানসিক ভাবে ওনাকে অনেক ভরসা দিচ্ছে, এবং ডাক্তার যতটুকু সম্ভব মেডিসিনের টেস্টে ডিসকাউন্ট করার চেষ্টা করছে এবং খুবই আন্তরিক। আপনার এখানে হসপিটালের ডাক্তারদের কে, ডাক্তারদের বা সেবার ক্ষেত্রে কেমন আপনাদের মান কেমন মনে হইতেছে আপনার কাছে? খুবই ভালো লাগছে। আপনি ডাক্তারদের সেবা কি সন্তুষ্ট? সন্তুষ্ট। আমার সেবায়? মামার সেবায় তো অনেক সন্তুষ্ট, মামা না হইলে তো আমি কিন্তু খুবই সহযোগিতা পেয়েছি মামাদের। আসলে এই ইন্ডিয়া ভেলোরে আসার শুরু থেকে এই হাসান ভাই আমাদেরকে মানে প্রত্যেকটা জায়গায় সহযোগিতা করছে, এবং আসলে তার ছাড়া এই ডাক্তারের দেখানো সম্ভবই ছিল না। আর রোগটা হয়েছে আইএলডি রোগ, যে রোগটা আস্তে আস্তে ফুসফুসটা ছোট হয়ে যায়, তার শ্বাসকষ্ট কষ্ট হয়, তার হাঁটতে কষ্ট হয় এবং শরীরটা কালো হয়ে শক্ত হয়ে যায়। তাই এত বড় একটা জটিল রোগ, তো আল্লাহ তাআলা অনেক সুস্থ করবে বলে ডাক্তার আশা দিয়েছে। আশা ডাক্তার, সকল ডাক্তারাই বলছে যে এই নারুভিউ হসপিটালে যে সেবা অনেক চমৎকার, এবং ডাক্তার খুব ভালো আচরণ করে, এবং সর্বশেষ হাসান ভাইয়ের মাধ্যমেই আসলে আমরা এই পর্যন্ত আসছি। আশা করি আল্লাহ তাআলা এই রোগটা সুস্থ করবে। ধন্যবাদ।